হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেইন ড্রপ। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, দেখবে বছরের বিভিন্ন সময়, আমরা তো বছর কি সেটা তো জানি, 12 মাস নিয়ে 1 বছর হয়, বৈশাখ মাস থেকে চৈত্র মাস বা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস, তাই তো? এই 12টি মাস নিয়ে হয় 1 বছর। আচ্ছা, তোমরা যে দেখবে একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এই যে একটা বছর, এই একটা বছরে কিন্তু বিভিন্ন সময় আমাদের যে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ হয়, তাই না? প্রকৃতির মধ্যে একটা অদ্ভুত বদল আসে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। দেখবে কখনো ভীষণ গরম লাগে, পুকুর নদী মাঠ ঘাট সব শুকিয়ে যায়, বৃষ্টি হয় না, সূর্যের তেজ প্রচণ্ড থাকে, গরম লাগে, বেরোতে পারি না, বিকেল দিকে কালবৈশাখী ঝড় হয়, তাই না? এইরকম করে একটা প্রকৃতির মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। আবার দেখবে সেই গরম, অসহ্য গরম, তারপর বৃষ্টি নেই, রোদের তাপ প্রচণ্ড, বাইরে বেরোনো যায় না, চারদিকে একদম খাঁ খাঁ করে। তারপর হঠাৎ করে দেখবে কোনোদিন কালো মেঘ করে চলে এলো, সারাদিন বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতেই পারছি না, চারিদিকে কাদায় ভর্তি, মাঠে ঘাটে পুকুরে জলে ভর্তি, ব্যাং ডাকে, এবং অদ্ভুত একটা পরিবেশ, দিন রাত সব সময় আকাশে কালো মেঘ, সূর্যের দেখাই পাওয়া যায় না, তাই না? সারা দিন বৃষ্টি পড়তে থাকে, বেশ কিছুদিন এরকম চলে, তারপর হঠাৎ করে একটা অদ্ভুত পরিবর্তন, বৃষ্টি কোথায় যেন লুকিয়ে যায়, তাই না? হঠাৎ করে আমরা নীল আকাশে সাদা মেঘ যেন ভেলার মতো ভেসে যাচ্ছে, নৌকোর মতো ভেসে যায় আকাশে, দেখবে চারিদিকে সাদা সাদা ফুল ফোটে, যেগুলোকে আমরা কাশ ফুল বলি, তাই না? নদীর তীরে মাঠের মধ্যে প্রচুর এরকম সাদা রঙের অদ্ভুত একটা চেঞ্জ দেখা যায় প্রকৃতিতে, তাই না? নীল আকাশ, তার উপর সাদা মেঘ, অদ্ভুত সুন্দর লাগে, এবং নিচে সবুজ মাঠ, তখন সবে মাঠে লাগানো ধানের গাছগুলো একটু বড় হয়, আর সবুজ যে ধান ক্ষেত মাঠ, তাই না, সবুজ গাছে ভরা মাঠ, তার মধ্যে সাদা রঙের কাশফুল, কি সুন্দর হয়ে যায় প্রকৃতিটা, এবং তখন হয় আমাদের শ্রেষ্ঠ যে উৎসব দুর্গা পুজো, তাই না? এই যে একটা অদ্ভুত পরিবর্তন। তারপর আবার কিছুদিন পর আবার দেখা যায় হঠাৎ করে কেমন যেন ঠান্ডা লাগতে শুরু করে, সমস্ত সোয়েটার জামা কাপড় উলের জিনিস এসব বের করতে হয়, তাই না? টুপি সোয়েটার মোজা হাত মোজা গ্লাভস ট্লাভস এগুলো সব পরতে হয়, তাই না? তবুও যেন ভীষণ ঠান্ডা লাগে, আমরা থাকতে পারি না, রাত্রিবেলায় আমাদেরকে কম্বল ঢাকা নিতে হয়, লেপ ঢাকা নিতে হয়, তাই না? তবুও কিন্তু আমাদের ঠান্ডা লাগে প্রচণ্ড, উঠতে ইচ্ছে করে না, মনে হয় সবসময় গরম কিছু খাই, কি তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করেছ। তো এই যে পরিবর্তন, আবার কখনো কখনো দেখবে গাছে কচি কচি পাতা বেরোয়, আবার কখনো গাছের পাতা সব ঝরে পড়ে যায়, এটা কিন্তু প্রকৃতিতে আপনা আপনি ঘটে, তাই না? তো প্রকৃতির এই যে পরিবর্তন, এই যে এক একটা পরিবর্তন বললাম, এই পরিবর্তনগুলোকে বলা হয় ঋতু, এক একটা ঋতু ইংরেজিতে বলা হয় সিজন, কি শুনেছো তোমরা? তাহলে চলো আজকে এই যে একটা সুন্দর জিনিস মজা করে আমরা আজকে সেই ঋতুগুলোর নাম জেনে নিই। তোমরা কি জানো বছরে কটা ঋতু আছে? বছরে কিন্তু মোট ঋতুর সংখ্যা হলো 6টি, তার মধ্যে 4টি ঋতুকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, কি কি বলে দিই, আর 6টা ঋতুর নামও কিন্তু আমরা জেনে নিই, হ্যাঁ আজকেও বাংলা এবং ইংরেজিতে, কেমন? তাহলে চলো দেরি না করে চটপট জেনে নিই, তোমাদের ভীষণ ভালো লাগছে আমি জানি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে, তাদেরকেও তো জানতে হবে, কেউ যদি মিস করে যায় তাহলে তোমাদের শেয়ার করা ভিডিও থেকে তারাও জানতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই বাংলাতে 6টি ঋতুর নাম, তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে। প্রথম যে ঋতু সেটাই হলো এই যে পরিবর্তন বললাম তোমাদেরকে, মাঠঘাট শুকিয়ে যায়, সূর্যের প্রচণ্ড তেজ থাকে, বাইরে বেরোতে পারি না, ভীষণ গরম লাগে, আর বিকেল দিকে ঝড় বৃষ্টি হয়, কালবৈশাখীর ঝড় হয়, এই যে প্রথম ঋতু, এই প্রথম ঋতুটাকে বলা হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল বানান হলো গয়রফলা দীর্ঘিকার মূর্ধন্যশয়ে ময়ে কয়াকার ল, গ্রীষ্মকাল, ঠিক আছে? তারপরে এই যে হঠাৎ করে বললাম কালো মেঘ ঘনিয়ে আসে, সারা দিন বৃষ্টি পড়ে, বাইরে তখনও বেরোনো যায় না, চারিদিকে কাদায় ভর্তি থাকে, এই যে একটা পরিবর্তন, ছাতা নিয়ে বেরোতে হয়, না হলে আমাদেরকে রেনকোট পরতে হয় স্কুল যাওয়ার সময়, তাই না? তো এই যে ঋতু, এই ঋতুটাকে বলা হয় বর্ষাকাল, ঠিক আছে? বর্ষাকাল, ব মূর্ধন্যশয়ে রেপ আকার কয়াকার ল, গ্রীষ্মকাল বর্ষাকাল। তারপরে হলো
শরৎকাল, শরৎকাল, শরৎকাল কোন সময়টাকে বলে? নীল আকাশ সাদা মেঘ ভেসে বেড়ায় আর সবুজ মাঠের মধ্যে কাশফুল ফোটে সাদা সাদা, এই যে পরিবর্তন দেখবে ভীষণ সুন্দর লাগে তখন প্রকৃতিকে, এই জন্য শরৎকালকে বলা হয় ঋতুর রানী, ঠিক আছে, রানী বলা হয় শরৎকাল। তারপরে হলো হেমন্তকাল, এই সময় মাঠে মাঠে সোনার ধান হয়, ধান পেকে যায়, শরৎকালে তো গাছগুলো সবুজ থাকে ধান গাছ, হেমন্তকালে কিন্তু সেই ধান গাছে ধান হয় এবং ধানের যে শীষগুলো সেগুলো কীরকম হয়, হলুদ হলুদ একটু, তাই না, মনে হয় মাঠ জুড়ে কেউ সোনা মেলে রেখেছে, ঠিক আছে, তো হেমন্তকালে কিন্তু ধান পাকে, ঠিক আছে। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, তারপরে যখন প্রচণ্ড ঠান্ডা লাগে সেই যে ঠান্ডার যে সময় সেটা তোমরা জানো না, সেটাকে বলা হয়, হ্যাঁ ঠিক বলেছ, শীতকাল। তাহলে শীতকাল, শীত বানান হলো তালাবসয়ে দীর্ঘিকার ত কয়াকার ল, শীতকাল। আর শেষ ঋতু হলো কি, বসন্তকাল, ব দন্তস্য দন্তন্ময় তয়ে কয়াকার ল, বসন্তকাল। তোমাদেরকে প্রথমেই বললাম না যে চারটে ঋতুকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, আর দুটো ঋতু তাদের সঙ্গে সঙ্গেই যেন চলে যায়, কিছুই বোঝা যায় না, প্রকৃতির মধ্যে পরিবর্তন চারটে ঋতুর খুব ভালো করে বুঝতে পারি। এবার তোমরা বুঝতে পারছো কোন কোন ঋতু, ঠিক বলেছ, প্রথম হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালটা আমরা খুব ভালো বুঝতে পারি, তারপর বর্ষাকাল, বর্ষাকালটাও খুব সুন্দর বুঝতে পারি, শরৎকাল, শরৎকালটা তো বোঝা যায় প্রকৃতির মধ্যে অদ্ভুত একটা সুন্দর পরিবর্তন, আমাদের মনটা কেমন খুশি খুশি হয়ে যায়, চারদিকে পুজো পুজো একটা আমেজ থাকে, পুজো হয় দুর্গা পুজো, তাহলে সেটাই হলো শরৎকাল, ঠিক আছে। এরপরে দেখো হেমন্তকাল, হেমন্তকাল কিন্তু খুব একটা বোঝা যায় না, শরতের সাথে সাথেই যেন ও পেরিয়ে যায়, তাই না, তারপরে দেখবে হঠাৎ করে কেমন ঠান্ডা পড়ে যায় এবং দিনটা ছোট হয়ে যায়, তাড়াতাড়ি রাত্রিবেলা হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা লাগে, তো সেই সময়টাকে বলে শীতকাল। তাহলে শীত ঋতুটাকেও আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, আর শীতের শেষে আসে বসন্তকাল, বসন্তকালকেও কিন্তু আমরা খুব একটা ভালো বুঝতে পারি না। তাহলে চারটি ঋতুর প্রাধান্য বেশি দেখতে পাওয়া যায়, গ্রীষ্মকাল, বর্ষার, শরৎ এবং শীতের, ঠিক আছে। তাহলে ছটি ঋতু কী কী আমরা জানলাম, যে ছটি ঋতু আছে সারা বছরে, তাদের নামগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। চলো এরপর আমরা এই ঋতুগুলোরই ইংরেজি নাম চটপট জেনে নিই, ঠিক আছে, দেখে নাও তোমরা। প্রথম যে ঋতুটা বললাম সেই ঋতুটা তো বাংলার নাম গ্রীষ্মকাল, ইংরেজির নাম কি জানো, ইংরেজিতে বলা হয় ফার্স্ট ঋতু বা ফার্স্ট সিজন হলো সামার, ঠিক আছে। স্পেলিংটা বলে দিই, এস ইউ এম এম ই আর, ওকে, সামার। সেকেন্ড সিজন হলো বাংলার দ্বিতীয় ঋতু কি, বর্ষাকাল, তাই না, ইংরেজিতে দ্বিতীয় ঋতুটাকে বা সেকেন্ড সিজন হলো রেইনি সিজন, রেইন মানে হলো বৃষ্টি, রেইনি সিজন মানে সেটাকে হলো বর্ষাকাল। স্পেলিং কি দেখো, আর এ আই এন ওয়াই, রেইনি, এস ই এ এস ও এন, রেইনি সিজন, ওকে। থার্ড, থার্ড হলো শরৎকাল, তাই না, এর ইংরেজি নাম, ইংরেজি হলো অটাম, দেখো অটাম স্পেলিং কি, এ ইউ টি ইউ এম এন, উচ্চারণটা হলো অটাম, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে কি বলেছিলাম, হেমন্তকাল, তাই না, হেমন্তকাল, তার ইংরেজিতে তাকে বলা হয় ডিউই সিজন, ঠিক আছে, ডি ই ডাব্লিউ ওয়াই, ডিউই সিজন, এস ই এ এস ও এন, ডিউই সিজন, ঠিক আছে।
তারপরে হলো বাংলা ঋতু শীতকাল, ইংরেজিতে বলা হয় বা দ্য ফিফথ সিজন ইজ উইন্টার, ডাব্লিউ আই এন টি ই আর উইন্টার। অ্যান্ড দ্য লাস্ট সিজন, দ্য সিক্সথ সিজন ইজ বসন্তকাল, স্প্রিং, এস পি আর আই এন জি, স্প্রিং। স্প্রিং মানে বসন্তকাল। তাহলে দেখো ইংরেজিতে যে ছটা সিজন আছে, ঋতু আছে, সেইগুলোর কী কী নাম? সামার, রেইনি সিজন, অটাম, ডিউই সিজন, উইন্টার এবং স্প্রিং। ঠিক আছে, কি মজা লাগলো তাই না আজকের ক্লাসটাও, আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে? আচ্ছা, আরেকবার বাংলা ইংরেজি নামগুলো আমার সাথে তোমরা দেখো তো মনে আছে কি না। বাংলা ঋতু যে ছটি বললাম, সেই ছটি ঋতুর নাম কী কী? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এই ছটি বাংলায় ঋতু। এবং ইংরেজিতে সেই ছটা সিজনের নাম কী কী? সামার, রেনি সিজন, থার্ড হলো অটাম, ফোর্থ হলো ডিউই সিজন, ফিফথ হলো উইন্টার এবং সিক্সথ হলো স্প্রিং। কি মনে থাকবে তো? আর হ্যাঁ, একটু আমার ভিডিওটা দেখে বানান, স্পেলিং একটু ঠিক করে নিও, আর সেই সঙ্গে হাতের লেখাটাও একটু ভালো করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে যদি ভালো লাগলো আজকের ভিডিও অবশ্যই লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি বলেছি তোমাদেরকে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও, মজার মজার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। সাথে থেকো তোমরা সবাই, আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।